এটা কি কয়েল সিলিং কয়েলের নামটা কি বাস্কেট কয়েল বাস্কেট কিংবা বাটন এই কয়েলটা কিন্তু উনি বাঁধছে এতক্ষণ আপনারা দেখছেন এবং আপনি কি চেইন কয়েল বানতে পারেন জি চেইন কয়েলের ভিতরে আপনি স্টার্টিংয়ে কত পেজ দেন প্রথম কয়েলে 300 আচ্ছা রানিং কয়েলে আপনি কয়টা পেজ দেন 320 আপনার ক্যাপাসিটর থেকে আপনি লাইন উঠাইতে পারেন জি কয়েলের কানেকশন উঠাইতে পারেন জি বানিশ বুনিশ করে আপনি বডিতে বসাইতে পারেন জি হ্যাঁ দর্শক ইনি স্লিং ফ্যান কিংবা মোটরের অল এভরিথিং কাজ জানে শিখাইতে চাই সরাসরি লাইভের মাধ্যমে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইএসবি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি জলিল মেকার আপনাদের সামনে রীতি ভাই আবারও আসলাম ভিউয়ার্স মানুষের কাছে সম্ভব নয় এমন কোনো কিছু নেই চেষ্টা করলে মানে প্রত্যেকটা কাজ যদি মানুষ ফলো করে তো আমি আমার নিজের চিন্তা চেতনা দিয়ে বলতে পারি যে মানুষের কাছে সবই সম্ভব যেমন ইনি একজন গৃহবধূ অথবা কারো ঘরের ঘরণী কিংবা একটি মেয়ে মানুষ ইনি যদি ইলেকট্রিক সাবজেক্ট নিয়ে আপনাদের এর আগে আমি দেখাইছি যে উনি মোটর বাঁধে মিশুগাড়ির মোটর বাঁধে তো সহজ বিষয়গুলো যদি কেউ শিখতে চায় তার কাছে কিন্তু যদিও প্রথম কঠিন হয় কিন্তু অনেক সময় ওই কাজগুলো সহজ হয়ে যায় তো আমি বলবো শুধু কি মেয়ে মানুষগুলো তারাই শিখবে না ছেলে হোক মেয়ে হোক আমি বলতে চাই যে বেকার মানুষ যারা যারা বেকারত্ব জীবন পার করতেছে তারা যদি ইউটিউবের এই কোর্সগুলো দেখতে চায় তো তারা কিন্তু সাফল্যম্বী হইতে পারবে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আমরা চাই আমাদের উদ্দেশ্য আমাদের চাওয়া আমাদের পাওয়া আমরা চাই সাধারণ মানুষগুলো যারা কম শিক্ষিত একেবারেই শিক্ষা গ্রহণ করতে পারে নাই বা মোটামুটি শিক্ষা গ্রহণ করছে অর্থের জন্য লেখাপড়া করতে পারে নাই বা ভারী কষ্টের কাজ করতে পারে না এই সমস্ত মানুষগুলোকে এই সমস্ত লোকগুলো যাতে আমাদের এই ভিডিওগুলো দেখে আমরা একদম সঠিক পরামর্শ আমরা এই কাজগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করি আমরা ইউটিউবে এমন কোনো ভিডিও করি না যে ভিডিওতে মিউজিক্যাল সাউন্ড থাকবে আমি 5 মিনিট 10 মিনিটে এমন একটা ক্যাটাগরি নিয়ে ভিডিও করলাম যেমন একটা সাউন্ড ডিভাইস বানাইলাম এই সাউন্ড ডিভাইসটা চলল না অথচ বানাইলাম কমপ্লিটলি আমরা অন্য একটা সাউন্ড দিয়ে আপনাদের সাউন্ড শুনিয়ে দিলাম আসলে আমি যে ডিভাইসটি বানাইলাম এটা চলল না ইউটিউবে কিন্তু এইভাবেই হয় আর আমরা কি করি আমরা রিয়েল যেটা একদম বাস্তব যেটা যেটা আমরা পারি যেটা আমরা বুঝি এগুলো আপনাদের বলে দেই মৌখিকভাবে এবং প্র্যাকটিক্যাল ভিডিওতে আমরা করে দেখাই যে আপনারা এইভাবে করেন যেমন চার্জার বাঁধাই মোটর বাঁধাই টিভি কম্পিউটার ফ্যানের কয়েল বাঁধাই এরপর আপনার ইত্যাদি ইত্যাদি
আমার চ্যানেলে প্রায় 300-এর মতো ভিডিও দেওয়া আছে। এর ভিতরে এই যে পার্সন আছে, এই পার্সনেরও ভিডিও আছে প্রায় 8-10। তো মেয়ে মানুষ হিসেবে আমি ভিডিওগুলো ছাড়ি না বেশি একটা। তো আজকে আমি প্রমাণস্বরূপ আপনাদের দেখাইতে চাই যে এই যে কয়েল বাঁধে, এই কয়েল বাঁধার ভিতরে ওনার সক্ষমতায় দৈনিক কয়টা কয়েল বাঁধতে পারে ওনার মুখ থেকেই আমি শুনব। তো আপনি দৈনিক কয়টা কয়েল নিজে বাঁধাই করতে পারেন স্লিং ফ্যানের? স্লিং ফ্যান যেটা আমরা এই যে স্লিং ফ্যানটা বাঁধতে আছেন, এটা কি কয়েল? স্লিং ফ্যান। স্লিং ফ্যান, তো এটা স্লিং ফ্যানের কয়েলের নামটা কি? বাস্কেট কয়েল। বাস্কেট কিংবা বাটন। ভিউয়ার্স, এই কয়েলটা হলে বাস্কেট কিংবা বাটন, এই কয়েলটা কিন্তু উনি বাঁধছে এতক্ষণ আপনারা দেখছেন। এবং আপনি কি চেইন কয়েল বাঁধতে পারেন? জি। চেইন কয়েলের ভিতরে আপনি স্টার্টিংয়ে কত পেজ দেন? প্রথম কয়েলে 300। 300। আচ্ছা, রানিং কয়েলে আপনি কয়টা পেজ দেন? 320। 320। একটু জোরে বলবেন। 320। 320। আচ্ছা, আপনার ক্যাপাসিটার থেকে আপনি লাইন উঠাইতে পারেন? জি। কয়েলের কানেকশন উঠাইতে পারেন? জি। বানিশ বুনিশ করিয়ে আপনি বডিতে বসাইতে পারেন? জি। হ্যাঁ দর্শক, ইনি স্লিং ফ্যান কিংবা মোটরের অল এভরিথিং কাজ জানে। তো শুধু এইটাই না, সে ইলেকট্রনিক্স সাবজেক্ট নিয়ে এলইডি লাইট, এনার্জি লাইট একদম মুখস্থ পারফেক্টলি কাজগুলো করে। তো সেই বিষয় নিয়ে আমরা লাইভে আসতে চাই এবং আপনাদেরকেও শিখাইতে চাই সরাসরি লাইভের মাধ্যমে। যদি আপনারা কাজ শিখেন, ইনি আমার ছাত্র আর ইনি আপনাদের কাজ শিখাবে, এরকম যদি আপনারা সময় দিতে পারেন লাইভের মধ্যে, তাহলে আপনাদের আমরা কাজ শিখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি টিএসবি বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।